হ্যালো বিয়ার্স, জেলি ব্লকে আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমার একজন ফলোয়ার্স, যার নাকি টাটা ইন্ডিকা গাড়ি আছে, ওটা সেল করে দিবে, আর ওটার ভিডিও আমার টেলিগ্রাম পাঠিয়েছে, ওটাই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই যে দেখুন, একদম ভালো কন্ডিশনে আছে গাড়িটি, 2009 মডেল, একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িতে, কোনো ক্র্যাশ ট্যাশ নেই, কোথাও কোনো রিপেয়ার নেই, একদম অরিজিনাল কোম্পানির কালার আছে। এই যে দেখুন, গাড়িতে চলেছে মাত্র 38,000 কিলোমিটার, তবে গাড়িতে সিএনজি নেই, পেট্রোল গাড়ি, ফার্স্ট ওনার গাড়ি। গাড়িতে এসি, পাওয়ার স্টিয়ারিং, মিউজিক সিস্টেম সবকিছুই রানিং কন্ডিশনে আছে। যারা নাকি কম দামে গাড়ি খুঁজছেন, তারা গাড়িটি নিতে পারেন। গাড়ির ডিমান্ড হলো, যে ওনার তার দানের ডিমান্ড হলো 95,000 টাকা, তবে এটা ফিক্স না, আপনার চাইলে নেগোসিয়েট করতে পারবেন। ওনার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, জানার কি কেনার ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন ওনার সঙ্গে। এই যে দেখুন, গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে আছে। আর গাড়িটি আছে সাউথ ত্রিপুরা বেলুনিয়া টাউনে। গাড়িতে কোনো এক্সট্রা পেন্ট করা হয়নি, একদম অরিজিনাল কালারে আছে। টায়ার কন্ডিশন মোটামুটি ভালোই আছে। আচ্ছা দেখুন, টায়ার কন্ডিশন মোটামুটি ভালোই আছে, চারো টায়ারে মোটামুটি ভালো কন্ডিশনে আছে। গাড়িতে কোনো কাজ নেই, একটাকারও কাজ নেই, গাড়ি চলাচলও কম। আবারও বলছি, গাড়ির ডিটেলসটা একটু মন দিয়ে শুনবেন। এটা 2009 মডেল, গাড়ি চলেছে 38,000 কিলোমিটার, ফার্স্ট ওনার গাড়ি। গাড়ি বিক্রি হবে 95,000, এটা ওনার ডিমান্ড, তবে এটা ফিক্স না, আপনার চাইলে নেগোসিয়েট করতে পারবেন। গাড়িতে সিএনজি নেই, পেট্রোল গাড়ি, আর ফার্স্ট ওনার গাড়ি। আর গাড়িতে এসি আছে, পাওয়ার স্টিয়ারিং আছে, মিউজিক সিস্টেম আছে, ওকে, সব কিছুই রানিং কন্ডিশন আছে, কোথাও কোনো ফল্ট নেই, কোনো সমস্যা নেই, পেপার একদম ওকে। আর গাড়িটি আছে সাউথ ত্রিপুরা বেলুনিয়া টাউনে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন, টেস্ট ড্রাইভ নিয়ে তারপর ভালো লাগলে গাড়ি নিতে পারেন। এবার ভিতরটা দেখানোর চেষ্টা করি, দেখুন ভিতরে একদম ফ্রেশ কন্ডিশনে আছে। এই যে দেখুন, একদম টিপটপ কন্ডিশনে আছে। যারা নাকি এরকম ফ্রেশ গাড়ি খুঁজছেন কম রেটের মধ্যে, তারা গাড়ি নিতে পারেন। সিট কভার টিট কভার একদম লাগানো আছে, একদম ফ্রেশ কন্ডিশনে আছে, কোথাও ছিঁড়াফাড়া নেই। গাড়িতে এসি, হিটার, মিউজিক সিস্টেম সবকিছু অ্যাভেলেবেল আছে, সবকিছু রানিং কন্ডিশন আছে। তো ভিউয়ার্স, আজকের ব্লগ আমি এখানে শেষ করবো, দেখাবো পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।